তো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস এন্ড বয়েজ, আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো। আমরা আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। সো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আমরা পারি কিনা এখান থেকে মানে একটা ভুইয়ানিতে, অবশ্যই আর এখান থেকে লবিতে আমি দেখলাম যতদূর সম্ভব ঠিক ততটা ভালো প্লেয়ার এখানে আসেনি। সো আমরা ফাইনালি এখানে চেষ্টা করবো, অনেক চেষ্টা করবো যে আমরা এখানে ঠিক কতটা। আচ্ছা দেখি এখানে ভুইয়া যদি নিতে পারি তাহলে দেখতে পারতেছ। আচ্ছা একটা এনিমি মনে সামনে পড়ছে, ওকে ড্যামেজ খাইছে অলরেডি, হেলথ কমে গেছে। আচ্ছা সমস্যা নেই, অবশ্যই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবে, দেখে আমরা কতটা এখান থেকে কিল করতে পারি এই ম্যাচে। সম্পূর্ণ ফুল ম্যাচটা জুড়ে থাকছে আমি রাতুল, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন গেমিং লাভার রাতুল। সো অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, দেখুন কীভাবে আমরা মানে মোট কতটা কিল করতে পারি এই খেলাতে। আচ্ছা আমাদের টিমমেট মেবি চারজন আছে, আমরা মোট চারজন আছি, দেখি কতটাকে কতটা কিল করতে পারি এই ম্যাচে। আচ্ছা দেখি একটা, আচ্ছা একটা গ্লোয়াল মেবি পাইছি। আচ্ছা এদিকটা এদিকটা এদিকটা, আচ্ছা এদিকটা একটা এনিমি দেখা যাচ্ছে, মার মার মার। আচ্ছা এটা ডাউন। আচ্ছা দেখি আমাদের টিমমেট কি নেট নাইনি, সে দাঁড়া রয়েছে কেন বুঝতে পারতেছি না। আচ্ছা সমস্যা নাই, দেখি কতটা মানে আমি মানে সর্বোচ্চ চেষ্টা করবো এখান থেকে ভুইয়াটা নিতে এই ম্যাচে। অবশ্যই ফুল ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন, আমি ফুল ম্যাচটা এখানে রাখবো, সমস্যা নয়, অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ করবেন না কি অন্তত ওকে। আচ্ছা দেখি এখানে স্পিকার আছে, সমস্যা নেই, আমাদের কাছে MP14 আছে। আচ্ছা এটা সবথেকে ভালো, দেখি দেখি আমাদের একটা ব্যাগের দরকার ছিল, মানে জোরের একটা ব্যাগের দরকার ছিল আমাদের, মানে এতটা ঠিক সব কিছু নিতে পারতেছে না, ছোট্ট একটা ব্যাগ। আচ্ছা আরেকটা এনিমি, আরেকটা এনিমি রে ভাই, মার মার মার। আচ্ছা এটা মেবি ডাউন, ও মাই গড একটা হেডশট, মানে শেষের যেটা ছিল এটা একটা হেডশট ছিল। আচ্ছা সমস্যা নেই, এটা ওইদিকে মানে এন বললে গেলে এনিমি ঠিক ততটা একদম নুব বলে চলে, আমি যতটুকু দেখছি লবিতে ঠিক তত ভালো প্লেয়ার ছিল না, সবগুলো নুবের মতো, যেটাকে আমরা বাংলায় বলি বট। তো দেখি ফাইনালি ম্যাচটা কতদূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। সো অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দেখুন আমরা কী করতে পারি। আচ্ছা কুবা কুবা, আচ্ছা শেষ। আর দুইটা স্কোয়াড, দুই থেকে তিনটা স্কোয়াড আমি দেখছিলাম খুবই মানে আগের খেলোয়াড় আর কি, ওনারা মনে হয় খুব ভালো খেলবে, সমস্যা নেই, তারা দেখি আমরা কতটুক সামনের দিকে যেতে পারি ম্যাচটাতে আর মোট কতটা কিল অর্জন করতে পারি। সো অবশ্যই সবাই ম্যাচটা ফুল কন্টিনিউ করার চেষ্টা করবেন। ও মাই গড আমার সাথে দেখো নুব, পুরাই নুব, আমার টিমমেটও নুব, আমার মানে এনিমিও নুব, সবই নুব বললেই চলে, আমি নিজেও নুব, সমস্যা নাই। আচ্ছা দেখি এদিকটা এদিকটা এদিকটা, মানে ফুল ম্যাচ ইয়া করতে গেলে অনেকটা সময় দরকার। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখেন, সমস্যা নেই, আমরা দেখতে থাকি এগুলো কী হচ্ছে রে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন করে চাইছিলাম বাট ও কিন্তু লাইনে নাই, সে তারে বলছিলাম যে রিভাইভ দিব কিন্তু সে মানে অলরেডি মারা গেছে, তার বলছিলাম যে রিভাইভ দিব কিন্তু সে বেরিয়ে গেছে মেবি মনে হয়, না একজন দেখতেছে ফলো করতেছে, সমস্যা নাই, তার নেক্সটে নামানোর চেষ্টা করব যদি আমাদের সাথে থাকে আর কি, আমাদের মাঝে যদি সে থাকে অবশ্যই আমি তাকে নামানোর চেষ্টা করবো, সমস্যা নাই, অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন, দেখে আমরা কতটা কিল করতে পারি আর এস আজকের এই ম্যাচে। এদিকটাতে আর মনে হয় কিছু নাই, যদি সম্ভব লোড তো অনেক হয়েছে, আর আমি সব থেকে বোকামি করছি কি জানেন, আমি ব্যাগের একটা ক্যারেক্টার ছিল ওইটা নেয়নি, অন্য আরেকটা ক্যারেক্টার ইউজ করছি, ওইটাতে ঠিক তত মানে আমার সব কিছু নিতে পারতেছি না, মানে একটু নিতে যেন কেমন যেন একটা। ও ভাই ও ভাই 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 ভাই, এটা তো নোব রে ভাই, এটা নোব, সবগুলো দেখতেছি মানে বট, পুরাই বট, মানে ম্যাচটা সত্যি আমার কাছে অসাধারণ লাগতেছে খেলতে, জানি না এত মানে আমি কতক্ষণ এখান থেকে বেঁচে ফিরতে পারবো। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখেন, অলরেডি 5 কিল মানে 5টা কিল হয়ে গেছে অলরেডি, দেখি আজকের ম্যাচে আমরা সর্বোচ্চ কত কিল করতে পারি আর ভুইয়াটা নেওয়া যায় কি না। আমাদের টিমমেটও অবশ্যই বলতেছে যে ভাই কি কোনোভাবে না কোনোভাবে এটা আমাদেরকে ভুইয়া নিতেই হবে, তাদের নাকি একটা ভুইয়া মিশন আছে। সো তার জন্য আমি কিন্তু আজকের এই মানে মিশনটা আমিও নিজেও রাখছি যে আমাকে অবশ্যই ম্যাচটা ভুইয়া নিতে হবে যে কোনো মূল্যে। আচ্ছা গ্রেনেড ছুড়ব না, এও একটা বট, এই সামনে আরেকটা বট, আরেকটা বট, ওই ও পালাইতেছে সামনের দিকে দেখতে পাচ্ছেন, ও কিন্তু পালাইতেছে ধৈরে, আর আমাদের সাথে এত ন মানে কী বলবো এত বট পড়লো করতেই আমি যাই না, আমি চাইছিলাম যে আমি কিন্তু কোনো স্কোয়াড তৈরি করিনি, মানে আমি নিজে একাই আসছিলাম চারজন দিয়ে,
কিন্তু তারা যে এত বড় আসবে আমার সাথে বা আমি চিন্তা করতে পারি নাই। আচ্ছা এখন একটু মজা করা যাক, আগে দেখি কি করে। একদম বট যে তার সে দেখি ভাই একটা হেডশট মারি দেয়। ও পি লেভেলের হেডশট ভাই, ও পি লেভেল হেডশট, সমস্যা নাই। আর একটা চাকু দে দে ভাই শেষ। আচ্ছা অলরেডি 6 কিল হয়েছে, দেখি সর্বোচ্চ কত কিল হয় এই ম্যাচে। এই ম্যাচটাতে অবশ্যই কিল বেশি রাখার চেষ্টা করবো, সমস্যা নাই। দেখি আর কতক্ষণ মানে বেঁচে থাকা যায়, এটা হচ্ছে মূল কথা। এদিকটাতে যাবো, এদিকটাতে আচ্ছা, এদিকটাতে মূলত মানে আমাদের সম্পূর্ণ হেল কিন্তু পুরে মানে ফুরে গেছে, সমস্যা নেই। দেখি কতটা আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আচ্ছা এর কি হলো রে বা, এর কি নেটের কোনো প্রবলেম? এর তো দেখতেছি নেটই নাই, এতে এখানে দাঁড়িয়ে আছে। আর সম্পূর্ণ মানে আমার মনে হয় কি মনে হয় নিচ থেকে বর্ডার লেভাসটা বা পোশাকটা নিচ থেকে পরে আসছে গেমসের মাধ্যমে, যেহেতু আমার টিমমেট। আমি জানি না কিসের জন্য আজকের গেম প্লেতে এমন হলো যে সবগুলো নো নোব পড়তে হলো। আমার নিজের সে প্লেয়ারও নোব, আমিও নোব, এনিমও নোব, মানে সবই নোব। এক কথা বলতে গেলে সব বট, বাংলা ভাষায় যেটা বলো আমরা বট বলি এটাই। হ্যাঁ আচ্ছা দেখি দেখি। আর আমার সবথেকে ইয়া ছিল যে এটা আমার এখনও আশা আছে যে এটা আমি বুইয়া নেব সর্বোচ্চ কিল, এখান থেকে আমি বুইয়া নেব ম্যাচটা। দেখতে মানে দেখি কী করতে পারি সামনের দিকে। অবশ্যই এস কেসটা পালা দেই, সমস্যা নেই, এসে গান্ডা হয়। আচ্ছা না এস কেসে আমার কাছে সবথেকে ভালো মনে হচ্ছে, এসসি থেকে এস কেসটা, এসসি গানটা অনেক ভালো, অনেক ড্যামেজ দেয় দূর থেকে, সমস্যা নেই। তারপরে এস কেসটা অনেকটাই ভালো পরিমাণে ড্যামেজ দিবে, সমস্যা নাই। যাই সামনের দিকে, এখানে কিছু আছে কি না। আচ্ছা দুটো মেট কিনে নেই, আর মেপে এখান থেকে আর কিচ্ছু না, অনেক দিন অনেকক্ষণ যাবত এখানে মানে ঘুরতেছি ইয়া করতেছি। তাও কিন্তু মানে এনিমি কিন্তু মানে বট কিন্তু একের পর এক চলে আসতেছে, এক একটা করে চলে আসতেছে। তাও গেম প্লেটা আর একটু মজা হইতো যদি আমার সাথে যে এনিমিগুলো মানে আমার টিমমেট যেগুলো ছিল ওইগুলো যদি আরও ভালো মানে একটু ইয়া থাকতো আর কি, তাহলে আমরা হয়তো মানে ম্যাচটা অনেক সুন্দরভাবে অনেক ভালোভাবে বুঝে নিতাম। তার কারণ হচ্ছে আমি লবিতে দেখলাম যে 2-3 থেকে 4টা স্কোয়াড মানে ইয়া ছিল, ভালো প্লেয়ারই ছিল লবিতে দেখলাম, আর সবগুলা বট আর এনিমি ছিল, বট নোবলাই ছিল। আচ্ছা দেখি তাও ম্যাচটা বুঝে নিতে পারি কি না, আমি সম্পূর্ণ চেষ্টা করবো এটা এখান মানে ম্যাচটা বুঝে নিতে। আমরা দেখি আমাদের কপালে কি আছে, যেহেতু বুইয়ার মিশন নাকি আমাদের টিমমেটরা আছে, সে বললো যে ভাই যে কোনো মূল্যে এটা বুইয়া চাই, সেখান থেকে এটা বলছে, সমস্যা নাই। দেখি ওরে ভাই গাড়ির তো একটা কালার ছিল, কালারটা কই হলো? কালার তো মেবি ডাউনলোড নেই যদি সম্ভব না, হয়তো আমি গাড়ির কালারটা অবশ্যই ইউজ করি না আর কি। আচ্ছা সমস্যা নাই, দেখি কত দূর আমরা এগিয়ে যেতে পারি। ওই আচ্ছা এই ডপটার মধ্যে কী আছে দেখি আসে, ডপের মধ্যে কী আছে সামনের দিকে। অবশ্যই এই ডপটাতে কিছু না কিছু অবশ্যই আমরা পাবো, সমস্যা নাই। দেখি কী পেতে পারি এখান থেকে ভাই। আচ্ছা ও সাইলেন্সার রয়েছে একটা, সমস্যা নেই। এমনিতে একটা সাইলেন্সার ক্যারেক্টার আনি নাই রে ভাই, সাইলেন্সার ওই যে একটা এনিমি, এনিমি এটাও মানে অনেক ভালো এনিমি, অনেক ভালো, অনেক ভালো একটা ড্যামেজ কারে ভাই, মাত্র 33 ড্যামেজ। ও মাই গড, এদিকে মানে আমি নিজে অনেকটাই বর্ডার মতো খেলা মানে খেলি। এই ও নো 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 একটু পালা। আচ্ছা সমস্যা নেই, এই যে আরেকজন মানে দূর থেকে মারে দিচ্ছে দেখেন। আচ্ছা আচ্ছা একটু ভালো প্লেয়ার যেটার সাথে এখন ফাইট করতেছে, অনেক ভালো মুভি মনে হচ্ছে। যাই যাই একটা মারে দিছে। আচ্ছা একটা সিঁড়ি দিয়ে উঠতে চাইছিলো মানে জানালা দিয়ে ভিতর, ও মাই গড, সে কিন্তু শেষ মানে শেষ চাইছিলো কি মানে ইয়া দেয়া জানালা দিয়ে ভিতরে যেতে, কিন্তু সে কোনো না কোনো কারণে আটকে গেছিলো। এখানে একটা বট আসছে, বটটাকে হিল করে দিয়ে শেষ, বটটা শেষ, সমস্যা নেই। আচ্ছা এখন আমার মেটকে ফাঁসাইতে হবে, একদমই হেল কমে গেছে, সমস্যা নেই। দেখি কত দূর আমরা যেতে পারি, অলরেডি 9টা কিল হয়েছে, দেখি কয়টা কিল হয়। আচ্ছা আমার টিম, ও মাই গড, এ কী হলো আমি বুঝতে পারতেছি না, এটি কী হলো মানে আমার টিমমেটদের সব আত্মহত্যা করছে না, নিজে থেকে মরছে না, এনিমি তাদেরকে মরছে, এটিকে বুঝতে পারতেছে না। আর একটা মজার বিষয় কি, কেউ কিন্তু গেমে এসে বিশেষ করে বড় ম্যাপগুলো যেগুলো থাকে ওগুলোতে কিন্তু কেউ গেমিং প্লে করে কেউ মানে নিজ থেকে বেড়ে যেতে কখনো চায় না আর কখনো চাইবো না, তার কারণ তারা গেম খেলতে এসছে। এটা যদি মানে সিএস র্যাঙ্ক ছাড়া যেগুলো স্কোয়াড থাকে স্কোয়াড ওইগুলোতে হলে হয়তো এমন থাকতো, কিন্তু এখানে হয়তো এমনটা নাও হতে পারে। তাদেরকে হয়তো এনিমি কোনো না ভাবে কোনো কারণে ওরা মারা গেছে এনিমির হাতে, বা কিল কোনোভাবে হয়তো কোনো কিছু হয়েছে তার কারণে ওরা চলে গেছে। আর সমস্যা নেই, তারা আমাকে ফলো করতেছে, তারা বলতেছে ইয়া দিতে, কিন্তু এখন তো কোনো কিচ্ছুই নেই আমার কাছে যে তাদেরকে যে রিভাইভ দেবো এমন কোনো কিছু টোকেন, এমন ঠিক
ততটা পরিমাণে টোকেন আমার কাছে নাই, সো তাদেরকে কীভাবে রিওয়ার্ড দেবো এটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা দেখি সামনে যদি আর কিছু আর যদি এনিমি টেনে পাই, যদি কিল করতে পারে আর কি, তাহলে হয়তো তাদেরকে রিওয়ার্ড দিতে পারবো। এখানে দেখি নাই রিওয়ার্ড, এটা তো বারবার দেখতেছি কেন এখানে আসি। তো আরও দেখলাম, আচ্ছা এখান থেকে দেখি সামনের দিকে যা। আচ্ছা আর মাত্র আমি বাদে আর মাত্র আটটা এনে সাতটা এনে আছে, সাতটা থেকে আমার মনে হয় যত সম্ভব হইতেছে ওই দুইটা স্কোয়াডই বাঁচা আছে। তিনটা স্কোয়াড থেকে একটা মারা গেছে আর দুইটা স্কোয়াডের হয়তো দুই একটা বাঁচা আছে এখানে যে আটটা, কারণ হচ্ছে এখানে বেশিরভাগ নো বট পড়ছিল আর ওই দুই তিনটাই ভালো প্লেয়ার ছিল। দেখুন আমি, আচ্ছা জুন সমস্যা নেই, জুনে পাবো না আমাদেরকে। আমার কেন জানি মনে হচ্ছে তারাই মানে এখনো পর্যন্ত বেঁচে আছে, সমস্যা নেই। দেখি আমরা কোনো কারণ না কোনোভাবে কি এটা বুইয়া নেওয়া যায় কিনা। অবশ্যই এটা আমাদের বুইয়া খুব জরুরি দরকার ছিল, যেটা আমাদের টিমমেটের দরকার ছিল তার জন্য। তাও কিন্তু আমি এইটা মানে একদম ইজিতে বুইয়া নিতে পারতাম, মানে এখন কিন্তু মনের ভিতরে একটা কনফিউশন কাজ করতেছে যে এটা পারবে কিনা তাদের সাথে, যেহেতু একটা মানে কি বলবো অনেক নেমে থাকবে একসাথে আর আমি একাই থাকবো, এটা মানে একটু হার্ড হয়ে যায় তার জন্য। আমার সাথে যদি আর একজন থাকতো তাহলে হয়তো ইজিলিভাবে এটা বুঝে নেওয়া সম্ভব ছিল বা পসিবল ছিল, কারণ হচ্ছে শেষের দিকে কিন্তু ভালো এনিমি পড়বে, মানে সেই লেভেলের এনিমিগুলো পড়বে, ভালো ভালো এনিমিগুলো পড়বে আমি জানি। তার কারণ হচ্ছে সবগুলো যে বট পড়বে মানে উপরবে এমন কোনো কিছু এমন কিন্তু না, সবগুলো এনিমি বট আর পড়ে না। আচ্ছা আচ্ছা সামনে দেখি মারামারি করতেছে, আচ্ছা দেখি একটা কিল চুরি করা যায় কিনা তাদের সামনে থেকে যা যা যারি। আরে ইয়ার তাড়াতাড়ি দৌড় দিস না, কি শুরু করছে একটু দৌড় দিস না রে। আচ্ছা এই দিন ওই যে একটা দৌড়তেছে, একটা মার 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 মার। আচ্ছা একটা খতম, অলরেডি একটা খতম হয়েছে, আর কে আছে আর কে আছে। আমার মনে হয় এই পিকের মাঝে সবথেকে বেশি এনিমি থাকে সবসময় সব খেলার মাঝে, আমি দেখতেছি পিকের মাঝে মানে এনিমি সবগুলো নামে বা খেলে। আচ্ছা ওইগুলো, আচ্ছা গোলনে গোলনে রে ভাই, এর কাছে এত কিছু, এত ভালো একটা প্লেয়ার ছিল যদি সম্ভব তার কাছে। এই যে আর একটা বট আসছে, মার ভাই মার মার। আচ্ছা এডো শেষ, আমি চাইতেছি মানে আমি একটু জুম করে তাদের হেডশট দেওয়ার চেষ্টা, মানে হেডশট শিখতেছি আর কি, আমি তো পারি না তখন গেম প্লে, জাস্ট আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি গেম প্লে করি স্যার, আর কিছু না, আমি তেমন প্রো প্লেয়ারও না, আপনাদেরকে জাস্ট আপনাদের সাথে থাকার জন্য আমি গেম প্লেগুলো করতেছি। আর দেখি আর কি করতে পারি, সামনে আর একটা এনিমি আছে। ওই যে ওই যে ওই যে ওই যে রে ভাই, আমার তো পুরাই হেলথ কমে দিছে রে ভাই, কি করবো এখন সবগুলা, এখন যতগুলো এখন আরও দুইটা এনিমি আছে, সমস্যা নেই, দুইটার সাথে অবশ্যই ফাইট করে আমি পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই। দেখতে থাকুন অবশ্যই বুইয়াটা কীভাবে নেওয়া যায় কিনা, অবশ্যই আমি বুইয়া নেওয়ার খুব চেষ্টা করবো, অনেক চেষ্টা করবো এখান থেকে বুইয়া নিতে। সম্পূর্ণ বুইয়া নেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই, দেখি আমরা নিতে পারি কিনা এখান থেকে বুইয়াটা। আচ্ছা দেখি রে ভাই, অনেক সময় মানে একটু সাইডে পড়ে গেছি, একটু সামনে যাই একটু সামনে যাই, এর কাছে যেতে পারতাম তাহলে অনেকটাই ভালো হইতো, কিন্তু এর কাছে যদি দুজন থাকে তার জন্য দুজন থাকলে সমস্যা নেই, কিন্তু কাছে যাবো কিভাবে, আরেকটা গোয়াল না আর গোল নেই এখানে থাকে, আরেকজন যদি দেখি দুজনকে একসাথে দেখলে কাছে যাওয়া যাবে, কিন্তু দুজন দুইখানে থাকলে একটু প্রবলেম হবে। দেখা গেলো দুজন একসাথে আমাকে মারতে শুরু করলো, দুইখান থেকে দুজন একসাথে মারতে শুরু করলো, সে কিন্তু আমাদেরকে গ্রেনেড সারার চেষ্টা করতেছে, গ্রেনেড দিয়ে মারার চেষ্টা করতেছে, দেখে কি হয়। অবশ্যই ফুল ম্যাচটা দেখবেন, এই যে একটা এনিমি, এই যে একটা ও মাই গড, এত ভালো প্লেয়ার দেখতেছি, ওর দিক থেকে একটা প্লেয়ার মানে বের হয়েছে মানে এনিমি আর কি। আচ্ছা মার মার, মানে একটু ড্যামেজ দিতেছে না কি আজকে রে ভাই, এটা ড্যামেজ দেয় না কেন, আমার রিয়াটা কি পূরণ হবে না, স্বপ্নটা কি পূরণ হবে না কখনো, ম্যাচটা আমার অবশ্যই বুইয়া দরকার ছিল রে ভাই, মর 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 মর। ও ভাই এটা গেল, এও মরলাম এও মরলাম, এটা গেল, ও সালা পিছন।